আসসালামু আলাইকুম এভরি এটা হচ্ছে চ্যাপা সুটকি তো আজকে দুপুরে মজাদার রান্নাটা করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি সো প্রথমে চলে আসলাম মাছ নিয়ে মাছ নিয়ে বিশেষ কিছু বলার নাই মাছটা খুবই ভালো ছিল এটা বাংলাদেশ থেকে আসে সো দেখে আমি একটু খুশি হয়ে গিয়েছিলাম অনেকদিন খাই না তো জাস্ট এগুলো দেখতে এরকম মাছ বলতে পারেন বারোটা বা তেরোটা ছিল তা আমি এখানে পাঁচটা মাছ নিয়ে নিয়েছি এটা জাস্ট কুইকলি একটু ওয়াশ করব। এখন ওয়াশ করা প্রায় শেষ ওয়াশ খুব ভালো মতো করেছি বেশি ওয়াশ করলে এগুলো পানির সাথে একদম মিহি হয়ে যায় সো একটু কেয়ারফুলি সবাই ওয়াশ করে নেবেন তারপর আমি একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি সাথে নিয়েছি অনেকগুলো রসুনের কোয়া এবং আছে সাথে পেঁয়াজ এখন একটু তেল দিয়ে দিব হাঁড়িতে তো হাঁড়িটাও গরম হয়ে গেছে তেলটা আমি একটু কম পরিমাণে দিচ্ছি আমি যাই না আসলে ভিডিওতে একটু বেশি দেখা যায় কি না আমার কাছে মনে হয় একটু বেশি দেখা যায় কিন্তু আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি এবং এখানে অনেকগুলো পেঁয়াজ আছে আমি সবগুলো পেঁয়াজ এখানে দিয়ে দিব আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সো আপনারা একটু পরিমাণ দেখে পরিমাণ করে দিবেন আমার একটা পেঁয়াজ হলেই হয়ে গিয়েছে এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা এটা স্বাদ মতো দিবেন যেহেতু শুটকিতেও একটু লবণ থাকে তো আপনারা লবণটা একটু কেয়ারফুলি দেওয়া ট্রাই করবেন করব হচ্ছে রসুন রসুন এভাবে গোটা রসুন দিলে খুব ভালো হয় তো আমার রসুনের কুয়াগুলো একটু বড় বড় ছিল দেখে আমি একটু মাঝখান থেকে কাট করে নিয়েছি তো আস্ত রসুন দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো মতো নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো একটা লাইট ব্রাউন কালার হয় তো অলরেডি হচ্ছে বেজে গেছে এখন যাবো রিয়ানকে আনতে বাইরে তো বিভৎস গরম পড়ছে অনেক দিন হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ খাই না মনে হয় আজকে রিয়ানকে আনার পথে একটু যাব গিয়ে হচ্ছে ইলিশ মাছ আনবো আর ফ্রেশ চাল কুমড়া আনবো রান্না করবো এসে আর সুটকি রান্না তো অর্ধেক শেষ এটা আবার এসে অর্ধেক রান্না করব এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে মরিচ গুঁড়ো একটু বেশি দিয়েছি যেহেতু ভর্তা হবে এবং এখানে দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট এটা আমি সব মশলাতেই মানে সব রান্নাতেই খাই তো এটাতেও একটু দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসে এটা আমার কাছে মনে হয় এটা যার যার টেস্টের ওপর নির্ভর করে এখন দিয়ে দিব হচ্ছে চেপা সুটকি যেগুলো আমি একটু আগে খুব ভালো মতো ওয়াশ করে নিয়েছিলাম এটা একটু ভাজবো তো এটা আর একটু মজা হতো যদি আমি পাটায় বেটে তারপর ভর্তাটা বানাতাম তো যেহেতু আমি এগুলো অ্যাভয়েড করতে যাচ্ছিলাম এখানে শুধু এই সুযোগ নাই তো আমি একটু পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যাতে মশলাটা খুব ভালোভাবে সুটকিটার সাথে মিশে যায় তো এই জন্যই আর কি এরকম ভুনাটা করা জাস্ট মশলা বাটার অ্যাভয়েড করার জন্য এই তো এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তো দেখেন পাঁচ মিনিট পরে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখান থেকে এবং পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে পানিগুলো একটু শুকাবে আমি একটু মাখা মাখা যাচ্ছি তো এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা কাঁচা মরিচের একটা স্মেল হয় এখানে আমি কাঁচা মরিচের স্মেল অনেক পছন্দ করি তো দেখে অনেক লোভনীয় লাগছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাটা বেশ মজা হয়েছে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম এবং অ্যাট লাস্ট এরকম একটা লুক এসেছে যেটা একটু মাখা মাখা হয়েছিল এবং আমি আরও কিছুক্ষণ চুলাটা অফ করে চুলার ওপরে রেখে দিয়েছিলাম আর একটু যদি পানি থাকে সেই পানি একটু শুকিয়ে ফেলার জন্য তো এটাই হচ্ছে ফাইনাল লুক আমি এখন ভাত খাবো আজকে আমার দুপুরের খানাপিনা দেখেন শুটকি ভুনাটা দেখেন এটা হচ্ছে চাপা শুটকি চাপা শুটকি ভুনা করছি আজকে আমার ভাতের অবস্থা দেখছেন আমার ভাত আজকে দাপল আজকে খাব সেরা খাবার এর জন্য আজকে আমি ভাতও একটু বেশি করে নিয়েছি এটা হচ্ছে চাপা শুটকি ভুনা আর খাবো ইলিশ মাছ চাল কুমড়ো দিয়ে বেস্ট আজকের খাওয়াটা বেস্ট হবে চ্যাপা সুটকি বোনাটা এটা কিন্তু ঝোল ঝোল নাই হ্যাঁ একটু মাখা মাখা হয়েছে ভালোই হয়েছে আসলে নিজের রিভিউ নিজেই দেই ভালোই লাগতেছে খাইতে আহ এ শান্তি আজকে পুরা শান্তি করে খাবো